বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ, তৃতীয় ম্যাচের জন্য অপেক্ষায় না রেখে দ্বিতীয় ওয়ানডেতেই দুর্দান্ত একপেশে জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলল বাংলাদেশ। গায়ানায় স্পিন দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র 108 রানে নাকাল করে 176 বল আগে 9 উইকেটে ম্যাচ জিতেছে তামিম নাসুমরা। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট সুব্রত ববির। এভাবেও ফিরে আসা যায়। টেস্টে ও টি টোয়েন্টি সিরিজে ভীষণ বিশ্রীভাবে হারের পর ক্যারিবীয় দ্বীপে ওয়ানডেতে রঙিন ফণ সরালো বাংলাদেশ। সিরিজ জয়ের উৎসব নামল এক ম্যাচ আগেই। বুঝে ওঠা যায় খেলা হচ্ছে কই। গায়নায় বানানো হয়েছে বাংলাদেশের মনের মতন, হাতের তালুর মতো চেনা স্লো স্পিন সহায়ক উইকেট। প্রথম ম্যাচে স্পিনে নাকাল হওয়া থেকে শিক্ষা না নিয়ে উইকেট একই রকম রেখে ক্যারিবীয়রা করেছে বিরাট ভুল। সেই ফায়দা তুলবেন না কেন তামিম ইকবালরা? পেসার কমিয়ে স্পিনার সংখ্যা বেড়েছে বাংলাদেশের একাদশে। দিশাহীন বেসামাল ক্যারিবীয় ব্যাটিং লাইন। নাসুম 3 উইকেট নিয়ে ভেঙে দিয়েছেন উইন্ডিজের মেরুদণ্ড। 4 উইকেট নিয়ে বাকি কাজটা সেরেছেন মিরাজ। নিকোলাস পুরানের দলকে আগের ম্যাচের চেয়ে আরও 41 রান আগেই গুটিয়ে দিতে লেগেছে মাত্র 35 ওভার। 108 নিজেদের মাটিতে ক্যারিবীয়দের দ্বিতীয় সর্বনিম্ন রান। লক্ষ্য সহজ, মসৃণ পথকে বন্ধুর করতে পারেননি উইন্ডিজের বোলাররা। রিটনকে রেখে শান্তকে ওপেনিং এর সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি সেটি। 48 রানে ভাঙে ওপেনিং জুটি। বাকি পথ হেসে খেলে পাড়ি দিয়েছেন তামিম ও লিটন। অধিনায়ক 50-এ, লিটন 32 রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেছেন। ম্যাচ সেরার পুরস্কার নাসুমের হাতে। টানা 10 ম্যাচে জয়, ওয়ানডেতে উইন্ডিজকে হারানো যেন হাতের মোয়া বানিয়ে ফেলেছে বাংলাদেশ। সুব্রত ববি, এনটিভি স্পোর্টস ডেস্ক।